বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক 2007 সালের শেষ থেকে 2008 সালে সবিসহ ভোটার তালিকা প্রণয়ন করেন। এ সময় সবিসহ ভোটার তালিকার পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদান করেন। এই জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটি দেওয়া হয় সেটি 13 ডিজিটের এবং এই 13 ডিজিটের জাতীয় পরিচয়পত্রের নম্বরটি আমরা সর্বক্ষেত্রে ব্যবহার করে আসছি। পরবর্তীতে 2011 এবং 2012 সালের দিকে জাতীয় পরিচয়পত্রের এই নম্বরটি হয়ে দাঁড়ায় 17। ভোটারের জন্মসাল যোগ করে 13-র সাথে 4 যোগ করে এই সংখ্যাটি নির্ধারণ করা হয় এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র আসার পূর্ব পর্যন্ত এই 17 ডিজিটের এনআইডি নম্বরটি ব্যবহৃত হয়ে আসছে। পরবর্তীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ভোটার জন্য প্রস্তুতের পর থেকে এই জাতীয় পরিচয়পত্রের নম্বরটি হয়ে যায় 10 ডিজিটের। আমরা এই জাতীয় পরিচয়পত্রের বহুবিধ ব্যবহারের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কিংবা আমরা স্মার্ট কার্ডের নম্বরটি ব্যবহার করব নাকি 13 ডিজিটের পূর্বের সেই নম্বরটি ব্যবহার করব নাকি 17 ডিজিটের এনআইডি নম্বর ব্যবহার করব। এই বিষয়টি নিয়ে আসলে জাতীয় পরিচয়পত্রের প্রতিটি নম্বরই সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন। তবে 13 ডিজিট, 17 ডিজিট কিংবা 10 ডিজিট যে কোনো নম্বর দিয়েই আমরা কাঙ্ক্ষিত ভোটারকে পেতে পারি। যেমন কোনো ভোটার যদি তার 13 ডিজিটের জাতীয় পরিচয়পত্রের নম্বরটি কোথাও ব্যবহার করে তাহলেও ওনাকে সার্ভার থেকে খুঁজে বের করা যাবে। 17 ডিজিটের যে এনআইডি নম্বরটি আছে সেটি দিয়েও তাকে খুঁজে বের করা যাবে এবং হালনাগাদ স্মার্ট জাতীয় পরিচয়পত্রের 10 ডিজিটের যে নম্বরটি রয়েছে এটি দিয়েও ওই একই ভোটারকে খুঁজে পাওয়া সম্ভব। অর্থাৎ যে কোনো নাম্বারই আমরা ব্যবহার করতে পারি, তবে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটি সর্বশেষ প্রদান করা হচ্ছে এটি স্থায়ী নম্বর এবং এই নম্বরটি ব্যবহার করা শ্রেয়। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা কিংবা এর যে কোনো আপডেট পেতে আমাদের স্মার্ট ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।